18 বছর ধরে খালি স্বামীর রক্ত আর পুঁজগুলোকে সারা রাত মুছেছে। হযরত নবী আইয়ুব মাঝে মাঝে কাঁদতেন, ও যুবকেরা ও আমার মুরব্বী বাপ জানিলাম, আল্লাহ নবী মাঝে মাঝে আল্লাহ পাকের কাছে কাঁদতেন, ও রব্বি আল্লাহ পাক আমি আইয়ুবের গোটা শরীরে পোকা, আমি আইয়ুবের শরীরের রক্তগুণে চুষে চুষে খেয়েছে, আমি আইয়ুবের শরীরের গোস্তগুলি মক্কর করে নিয়েছে, আমি আইয়ুবের শরীরের হাড্ডিগুলি শোষ করে দিয়েছে, ও রব্বি আল্লাহ পাক আমি আইয়ুবের কোনো দুঃখ নাই, আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো মনে ব্যথা নাই, ও রব্বি আল্লাহ পাক আমি আইয়ুব আপনার কাছে দোয়া চাই, আমি আইয়ুবের রক্ত খাওয়া শুনিনি, গোস্ত খাওয়া শুনিনি, হাড় শোষ করা শুনিনি, আমি আইয়ুব আপনার কাছে দোয়া চাই, ও রব্বি আল্লাহ পাক আমি আইয়ুবের জবানে পোকা কানা লাগে না, পোকা ভক্ষণ করে না, আমি আইয়ুবের জবানে পোকাটা লাগাবেন না, পোকাকে ভক্ষণ করাবেন না, ও রব্বি আল্লাহ পাক আমি আইয়ুবের জবানে এখনো পর্যন্ত রক্ত চুষা শরীরে, গোস্ত খাওয়া শরীরে, হান শোষ করা শরীরে, পোকা লাগা শরীরে, আমি আইয়ুবের জামানে আপনার নামের জেকের এখনো পর্যন্ত করব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, আল্লাহ জবান কে আল্লাহ আপনি ভালো লাগবেন, আল্লাহ এই জবান দিয়ে আল্লাহ আপনার নামে জিকির করব। আমার আপনার শরীরের স্যাম্পল ঠিক আছে, জবানে 100 কথা বললে 30টা কথা খালি গালি বার হয়। একটু হ্যাঁ দাও, এখন টুপি পরো গাল দেয়, আগে একটু ভয় ভয় করতো, আগে একটু ভয় করতো, আলেম ওলামা ইমাম হাফেজদের সম্মান করতো, এখন পীরে দেও গাল দেয়, দাও দাও দাও, কেন দেবে না ভাই, তোমার পেটে ওটা আছে বেরোচ্ছে, দাও ভালো করতো। তবে জানবে আল্লাহ বলে একজন আছে, আল্লাহ বলে একজন আছে, পালাবার কোনো রাস্তা নাই, সানাউল্লাহ সিদ্দিকীও যদি আপনাদের উপর জুলুম করি ছাড়া পাবো না, জাররা জাররা পরিবেন আল্লাহ হিসাব নেবেন, তানার কাহার ইয়া তানার নাম কাহার, কাহার নাম আল্লাহ পাক জোশ মেরে জালালি হালাতে এসে জাররা জাররা হিসাব নেবে, যাবে কোথা, আমারও পালাবার রাস্তা নেই আপনাদেরও নেই, পীরের ছেলে তখনই আমি পীরের ছেলে হিসাবে আমার দাম যদি পীরের বংশের আউলাদের মতন আমি চলতে পারি, আলেমের বেটা তখনই আপনি আলেমের ছেলে হিসাবে দাম যদি আলেমের আখলাকটা মেনে আপনি চলতে পারেন, ইমামের ছেলে তখনই আপনার দাম যদি সম্মান ও ইমাম সাহেবের আউলাদ হয়ে ভদ্রভাবে সমাজে মিশতে পারেন, তখনই আপনি দাম, তাছাড়া কোনো দাম নেই, কথা ভুল না ঠিক বলেন, এগুলি অহংকার, সানাউল্লাহ সিদ্দিকী দাদা হুজুরের ঘরে এসেছি এটা অহংকার নয়, এটা আল্লাহর দরবারে শকর, আমার আল্লাহ তুমি আমাকে এই ঘরে পাঠিয়েছ, আল্লাহ কথা ভুল না ঠিক বলছি বলেন, এটাই তো আল্লাহ পাকের দরবারে কবুল, এটাই তো কবুল। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা হাজাতে রহিমা বলে ফেললেন, হুজুর আপনি তো আল্লাহর নবী, গোটা শরীর আপনার পোকা, হুজুর একটু আল্লাহকে বলেন না এই পোকাগুলো যেন আমার আল্লাহ ভালো করে দেন। হাজরাতে নবী আইয়ুব আলাইহিসসালাম বললেন, রহিমা হুজুর এই শরীরে পোকা লাগার আগে 70টা বছর আল্লাহ আমাকে ভালো রেখেছিলেন, জোরে বলেন, আর জোরে বলা যাবে না, 70 বছর আমি ভালো ছিলাম, সবে পোকাটা গায়ে লেগেছে 7 বছর হয়েছে, এই পোকাটা যেদিন 70 বছর হবে সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ 70 বছর ভালো রেখেছিলে, 70 বছর পোকা দিয়েছে, আল্লাহ আমাকে এবার ভালো করে দেন, আজকে আল্লাহকে বলবো না, যেদিন পোকাটার বয়স 70 হবে সেদিন বলবো, কেন সবে হয়েছে 7, এই 7 বছর পোকা লাগার আগে 70 বছর তো আল্লাহ আমাকে ভালো রেখেছিলেন, সোনালো বলবেন না, আর জোরে বলা যাবে না, আজকে বলবো না, 70 বছর পোকাটা হলে বলবো, ও গোটা শরীরে পোকা 18টা বছর, সারা রাত ধরে বিবি খালি এ রক্ত আর পুঁজগুনুকে মুছতেন, সকাল হলে জঙ্গল থেকে বার হয়ে গিয়ে গ্রামে গিয়ে লোকের বাড়ি কাজ করে আবার সন্ধ্যার আগে ফিরে এসে আবার স্বামীকে খাওয়াতেন, নিজেও খেয়ে আবার খেদমত করতেন, 18টা বছর করেছেন,
নবী আইয়ুব আলাইহিস সালামের 18 বছর সেবা। হযরত রাগিমা জঙ্গল থেকে বার হয়ে যান, সারা স্বামীর সেবা করে খিদমত করে জঙ্গল থেকে বার হয়ে যান, লোকে বাড়ি যাবেন, সারাদিন কাজ কাম করে আবার জঙ্গলের মধ্যে ফিরে আসবে, আবার হুজুরের সেবা করবে, আবার হুজুরকে খাওয়াবে, সারা রাত থেকে থেকে স্বামীর সেবা করবেন, স্বামীর খিদমত করবে, স্বামীর কাছে থাকবেন। ও যুবকে হযরতে রহিমা 18টা বছরের পরে টুক 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 করে কেটে কেটে যায়, চোখ ভরা পানিলে কান্দতে কান্দতে চলে যায়, চোখ ভরা পানিলে কান্দতে কান্দতে বার হয়ে যায়। ও রব্বাল্লাহ পাক, আমি রহিমার পারি না, আমি রহিমার খিদমত করতে পারি না, 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি, ও রব্বাল্লাহ পাক সারা রাত জেগে জেগে স্বামীর শরীরের রক্তগুলোকে মুছেছি, পোজগুলোকে মুছেছি, আমি রহিমার পারি না, ও রব্বাল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, দীর্ঘ 18 বছর স্বামীর সেবা করেছি, এই যে আজকে আমি যাব, আজকে যে আমি ফিরে এসে স্বামীর সেবা করব, স্বামীর খিদমত করব, এই যে আমি চলে যাব, আর হুজুরের কাছে আসব না, আর হুজুরের সেবা করব না, হুজুরের কাছে থাকব না, কাঁদতে কাঁদতে চলে যায়, চোখ ভরা পানিতে চলে যায়। ও যুবক, সারাদিন কাজকাম করে সন্ধ্যার আগে জঙ্গলের মধ্যে ফিরে এলেন আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে, 18টা বছর যে জায়গায় সেবা করেছেন, যে জায়গায় খিদমত করেছেন, ওই জায়গাতে দেখতে পায় না, ওই জায়গাতে দেখতে পেলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, ও রব্বাল্লাহ পাক আমি রহিমা, আমার স্বামীর 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি, এই জায়গায় স্বামী শুয়েছিল, ও রব্বাল্লাহ পাক আমার স্বামী কই, আমার স্বামী কই, 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি, হযরতে রহিমা কি দেখেছিলেন, একটা গাছের নিচে নূরানি চেহারা ধরে কে জানো দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার স্বামীকে চেনেন, আপনি কি আমার স্বামীকে দেখেছেন, এই জামানার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম। ও যুবকে আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন, ও বিবি রহিমা, ও বিবি রহিমা, আমি অন্য কেউ নয়, আমি তোমার স্বামী, আমি গোলাম আইয়ুব। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, ও বিবি রহিমা বলো তো দেখি, আজকে যখন জঙ্গল থেকে পার হয়ে হয়ে যাচ্ছিলে, তুমি কাঁদতে কাঁদতে কি বলেছিলে, তুমি আমার কাছে আর আসবে না, তুমি আমার আর সেবা করবে না, তুমি আমার কাছে আর থাকবে না, তুমি আমার খেদমত করবে না, ও বিবি রহিমা তুমি যে আমার 18 বছর সেবা করেছ, 18 বছর খিদমত করেছ, তোমার এই সেবা কারা, তোমার এই খিদমত কারা, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে, ও বিবি রহিমা তুমি আমার কাছে আসবে না বলেছ বলে, আমার কাছে থাকবে না বলেছ বলে, আমার আল্লাহ পাক তুমি চলে যাবা পরে ফারিস্তা পাঠিয়ে দে, আমার আল্লাহ পাক আমি আইয়ুবকে সুস্থ করে দিয়েছে, খালি তুমি বলেছ আসবে না, এই যে 18 বছর সেবা করলে আল্লাহ তো খুশি হয়ে গেছে, তুমি যে আমার কাছ থেকে চলে যাবে ওটা আমার আল্লাহ পছন্দ করছেন না, খালি জবান থেকে বলেছ আসবে না, তুমি চলে যাবে এটা আমার আল্লাহ পছন্দ করছেন না, খালি চলে যাবে বলেছ বলে আল্লাহ ফারিস্তা পাঠিয়ে আমার ট্রিটমেন্ট করি, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, জোরে বলুন, আর জোরে বলা যাবে না, ভালো হয়ে গেলেন, 18 বছরের আলালাত বিমার হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম, গোটা শরীরটায় পোকা, হুজুরকে কেউ জিজ্ঞাসা করলেন হুজুর কেমন আছেন, সুস্থতার পরে সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন, কেন সুস্থতা নিয়ামত, সুস্থ থাকতে পারলে মোমেন মুসলমান বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করব, ওটা হলো সুস্থতা আল্লাহর নিয়ামত, নোংরা কাজের জন্য নয়, ইবাদতের জন্য, নোংরা কর্মের জন্য না, ইবাদতের জন্য সুস্থতা নিয়ামত, 18 বছর আলালাত আল্লাহ ভালো করে দিলেন, খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকর আদা করে 4 রাকাত নামাজের নিয়ত করলেন,
এত কষ্ট আমাদের সমাজে কিছু কিছু আছে দেখবেন, সারাদিন মাঠে ঘাটে ঘোরে, সাইকেল চালায়, বাইক চালায়, দোকানদারি করে, নিজেই দোকানদার, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল বিক্রি করে, চেয়ারে বসে করছে, ঘুরছে, মাঝে মাঝে কাঁধে কোদাল নিয়ে জমিতে যাচ্ছে, আর যেই মসজিদে যায় চেয়ার ফেলা আছে কি, আল্লাহ আকবার, নামাজ হবে না আপনার, নামাজ হবে না। সুস্থ মানুষের জন্য ফরজ নামাজের জন্য হুকুম হলো কিয়াম, কেবলামুখী হয়ে পবিত্র জায়গায় দাঁড়ানো, এটা ফরজ। কেবলামুখী হওয়া আর কিয়াম হওয়া, দাঁড়ানোটা ফরজ। সারাদিন ঘুরতে পারলেন, সাইকেল চালাতে পারলেন, আর মসজিদে গিয়ে বিমার। এখন যেন মসজিদগুলো একটা ফ্যাশন হয়ে গেছে, চেয়ার রানিং, সব লাইন দিয়ে চেয়ার, সব টুকটুক করে বসে পড়ছে, এটা চেয়ারের লাইন, কথা বলে না এটা। হ্যাঁ কোথায় আমার কথাই কি কষ্ট পাচ্ছেন, বেজার হয় আপনাদের? আচ্ছা ঠান্ডা একটু বেশি বলে ফিউজগুলো একটুখানি লো লো লাগছে না, রে তকবীর, এতে অজা হয় না, এরম করলে অজা হয় না, না রে তকবীর, সরিয়া এলাকার ভাই কোনো পুরো ঠান্ডা হয়ে গেল, না রে তকবীর, না রে তকবীর, না না